3.5 বছরের ভালোবাসার সম্পর্কের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসলো এক যুবক। খাস কল্যাণপুর থেকে সে ছুটে এসেছে উদয়পুরে, সঙ্গে ছিল তার পরিবারের সদস্যরা। শুরুতে পরিবারের সদস্যদের নিয়ে উদয়পুর বন্দোয়ার দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় প্রেমিকার বাড়ি যায় বিয়ের প্রস্তাব নিয়ে। অপমানিত হয়ে ফিরে আসতে হয় তাদের। পরবর্তী সময়ে হাতে ভালোবাসার দাবি সম্বলিত প্লেকার্ড ও মেয়ের ছবি নিয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সামনে ধর্ণায় বসে যায় প্রেমিক বেনু দাস। ঘটনা শুক্রবার দুপুরে, আর এই ঘটনা শুনেই ছুটে আসে এলাকার অভিভাবক থেকে রাজনৈতিক মাতব্বররা। একসময় ধর্ণায় বসা যুবককে চলে যাবার কথা বললে সে জানায় প্রেমিকা নিজে তাকে চলে যেতে বললে সে চলে যাবে। মায়ের বয়স আছে, আমি জানি মায়ের বয়স আছে, মায়ের আমার নিজে কইছে কোথাও কোর্ট মিস করলে আমি বুঝিনি, আমি কোর্ট মিস কল করতাম না, তোমার বাড়ি জানাও, জানাইলে পরে তোমার বাড়ি দিয়ে দিলে আমি তোমার লিয়ে যাবো। তো আমি কোর্ট মিসে রাজি ছিলাম, আর তাই নয় কইতেছে তোমার তো মেয়ে তো 18 বছর হয়েছে না, তুই লিয়ে বসে ঠিক না চাইছিল অকলে গার্জেনের সাথে আমার অস্বীকার করতেছে। তো মেয়ের সঙ্গে আজকে কইছি, মেয়ে যদি আমার কয় যে তোমার আমি বেলা পাই না তাহলে আমি যামুগা, মেয়ের সঙ্গে আমার কথা কইলে আমি যাইবো। ধর্ণা প্রত্যাহার না করার ফলশ্রুতিতে মাতব্বরদের দু একজনের দেওয়া চর থাপ্পড়ও তাকে হজম করতে হয় বলে জানা গেছে। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রেমিক বেনু দাস ও তার বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য, বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই ধরনের ঘটনার খবর মিলছে। রিপোর্ট, চ্যানেল দিনরাত।